আসসালামু আলাইকুম। সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ, আপনারা যারা 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা এই মুহূর্তে অনেকেই জানতে চাচ্ছেন কিভাবে পরীক্ষার প্রস্তুতি শুরু করলে আপনারা ফার্স্ট ক্লাস পেতে পারেন। তো এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য দিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখুন, প্রথমেই আমি আপনাদের পদ্ধতিগুলো বলার পূর্বে কয়েকটি কথা বলবো। এর মধ্যে প্রথম যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে, প্রথমেই আপনাদের পরিশ্রম করার মন মানসিকতা তৈরি করতে হবে। পরিশ্রম করার মন মানসিকতা তৈরি করতে হবে। প্রথমে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে না, আমাকে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য কঠোর হারে পরিশ্রম করতে হবে। তাহলে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে কঠোর হারে। এই মুহূর্তে থেকেই আপনাকে পরিশ্রম করার চিন্তা ভাবনা করে নিতে হবে এবং চিন্তা করতে হবে কমপক্ষে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে প্রতিদিন। কমপক্ষে 8 ঘন্টা পড়াশোনা করতে হবে, আর এই 8 ঘন্টা পড়াশোনা অবশ্যই কিন্তু পিওর পড়াশোনা হতে হবে। এই যে আপনার ফোন টিপলেন, গল্প করলেন, এর গল্প ওর গল্প, এরকম গল্প করে পড়াশোনা করে কিন্তু 8 ঘন্টা পড়ে কোনো লাভ নেই। আবার আমি যে আপনাকে 8 ঘন্টা বলছি বলেই আপনি 8 ঘন্টা পড়বেন তা কিন্তু না, আপনি 10 ঘন্টাও পড়াশোনা করতে পারেন। 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করার চিন্তা ভাবনা আপনি মাথায় রাখবেন। এখন একদিন ঘুরতে গেলেন আর আরেকদিন এসে মানে সেদিন পড়লেন না কিন্তু পরে 8 ঘন্টা পড়লেন, এমনটা কিন্তু হবে না। বরং আপনাকে বাকি দিনগুলোতে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনার করার পরিশ্রম করার মন মানসিকতা তৈরি করে নিয়েই আপনাকে মাঠে নামতে হবে। অর্থাৎ ফার্স্ট ক্লাস পাওয়ার যে একটা টার্গেট, সেই টার্গেট আপনাকে রাখতে হবে। তো দেখুন, আমি আপনাকে বলবো আর আরেকটা বিষয় যে এই দিনগুলোতে আপনাকে সুস্থ থাকতে হবে। এই দিনগুলোতে আপনাকে সুস্থ থাকতে হবে, কারণ আপনি যদি 2 দিন অসুস্থ থাকেন তাহলে কিন্তু এই 8 ঘন্টা পড়াশোনা করতে পারবেন না। আর আপনি 8 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করতে পারবেন না মানে আপনাকে ফার্স্ট ক্লাস ছুটে যাবে। তাহলে প্রথমেই আমি আপনাকে বলবো যে পরিশ্রম করার মন মানসিকতা তৈরি করতে হবে এবং ঘুম থেকে উঠেই আপনাকে বলতে হবে আমি ফার্স্ট ক্লাস পাবো, আমি ফার্স্ট ক্লাস পাবো, আজ আমি কমপক্ষে 10 ঘন্টা পড়াশোনা করব। এমনকি আপনারা খাওয়া দাওয়া সবকিছু একটা সুন্দর প্ল্যান করে নেবেন, যেন শরীরে সুস্থ রাখার জন্য ঠিক সময় মতো গোসল এবং খাওয়া দাওয়া করতে হবে। এছাড়াও আপনারা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করবেন যেন আল্লাহ আপনাদের সুস্থ রাখে এবং আপনাদের ফার্স্ট ক্লাস পেতে সহায়তা করে। তো এটাই ছিল মূলত আপনাদেরকে বলবো, এই নিয়মগুলো মূলত মেনে চলে কিছু টেকনিক খাটিয়ে যদি আপনারা পড়াশোনা করেন তাহলেই আপনারা কিন্তু ফার্স্ট ক্লাস পেতে পারেন। এখন দেখুন, পরীক্ষার প্রস্তুতি আপনারা কিভাবে শুরু করতে পারেন। 3টি পদ্ধতিতে আপনারা পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারেন। প্রথম যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে আপনার টপিক ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক পড়াশোনা শুরু করতে পারেন। টপিক ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক পড়াশোনা শুরু করতে পারেন। এখন টপিক বা অধ্যায় ভিত্তিক কেমনভাবে পড়াশোনা শুরু করবেন এ বিষয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব। এরপরে রয়েছে দেখুন, আপনারা বিগত সালের প্রশ্নের আলোকে প্রস্তুতি শুরু করতে পারেন। বিগত সালের প্রশ্নপত্রের আলোকে পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারেন। এরপরে আপনারা একটি সংক্ষিপ্ত শর্ট সাজেশন, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে একটি শর্ট সাজেশন তৈরি করে পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারেন। কিন্তু ঘুরে ফিরে কিন্তু সেই একই কথা আসবে, আপনারা যাই পড়েন ঘুরে ফিরে কিন্তু একই কথা আসবে যে আপনাকে পড়াশোনা করতে হবে। তো দেখুন, এই যে সিস্টেমে যদি আপনারা প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনারা পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে। তো দেখুন, অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক কিভাবে পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন। ধরুন আপনার একটা গল্প রয়েছে, সেই গল্পটি হতে পারে বিভিন্ন গল্প। যেমন আমরা ইন্টারমিডিয়েটে যদি তাকাই তাহলে দেখতে পাই যে বিড়াল একটা গল্প ছিল, ধরেন বিড়াল একটা গল্প। এই গল্প থেকে আপনাকে টোটাল কয়টা প্রশ্ন দেওয়া হয়েছে? 4টি প্রশ্ন রয়েছে। এখন আপনি দেখবেন যে এই বিড়াল গল্পে যে 4টি প্রশ্ন রয়েছে এর মধ্যে 2টা প্রশ্ন বারবার পরীক্ষায় আসতেছে, হয়তো বা 1 আর 4 বারবার পরীক্ষায় আসে। তাহলে আপনারা প্রথমে এই 1 আর 4 খুব সুন্দর করে ভালো করে পড়ে ফেলবেন এবং চিন্তা ভাবনা করবেন যে এই 1 আর 4 মধ্যে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো 2 এবং 3 প্রশ্নের ক্ষেত্রে যায় কিনা।
অর্থাৎ আপনি 1 এবং 4 দিয়ে এই 2 এবং 3 কমপ্লিট করতে পারেন কিনা। যদি আপনারা 1 এবং 4 দিয়ে 2 এবং 3 প্রশ্নটি কমপ্লিট করে ফেলতে পারেন, তাহলে বার 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 এই 2টা প্রশ্ন খুবই সুন্দর করে পড়ে ফেলবেন, যেন পরীক্ষার হলে এই 1 এবং 4 মধ্যে যে প্রশ্নটি আসুক না কেন, আপনি উত্তর করতে পারেন অনলি 20 বা 25 মিনিটের মধ্যে 6 থেকে 7 পেজ আপনারা অনায়াসেই লিখে ফেলতে পারেন। ঠিক এমনভাবেই পড়াশোনা করুন, একদম দরকার হলে মুখস্থ পড়ে ফেলেন। যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি মুখস্থ করে ফেলেন, কিন্তু আপনি মাথায় রাখবেন যে আপনাকে 20 থেকে 25 মিনিটের মধ্যে 6 থেকে 7 পেজ আপনাকে কিন্তু লিখতে হবে। এখন কোনোভাবে যদি দেখেন এই 1 এবং 2 মধ্যে যদি আপনারা কমন না পান, তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলছি চিন্তা ভাবনা করে রাখবেন 2 এবং 3 জন্য উত্তর আপনারা করতে পারেন 1 এবং 4 দিয়ে। এরপরে দেখুন, এভাবে টপিক ভিত্তিক পড়াশোনাকে আমি সাজেস্ট করব, কেননা একটি প্রশ্ন যদি ছুটে যায় তবুও কিন্তু আপনি উত্তর করতে পারবেন। এখন বিগত সালের প্রশ্ন আপনারা কিভাবে পড়বেন? বিগত সালের প্রশ্ন দেখুন, বিগত সালের প্রশ্ন পড়লে একটু রিস্ক থেকে যাবে, শর্ট সাজেশন এবং বিগত সালের প্রশ্নের আগে প্রস্তুতি নিলে, কিন্তু টপিক ভিত্তিক প্রস্তুতি নিলে আপনার রিস্ক কিছুটা কম থাকবে। অর্থাৎ বিগত সালের প্রশ্নে এবং শর্ট সাজেশনের আলোকে আপনারা যদি প্রশ্ন করেন, তাহলে দেখবেন যে আপনাদেরকে কমন পড়তেই হবে, কিন্তু অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নিলে কমন না পেলেও কিন্তু আপনারা পরীক্ষার হলে উত্তর করতে পারবেন। তো দেখুন, বিগত সালের প্রশ্ন, যেহেতু আপনারা 2023 সালের পরীক্ষার্থী, তাহলে আপনাকে প্রথমে 2021 সালের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, এরপরে আপনাকে 2020 সালের প্রশ্নগুলো পড়তে হবে। তবে এখানে লক্ষ্য রাখতে হবে যে 2020 সালে যখন আপনারা পড়বেন তখন লক্ষ্য রাখবেন যে 2022 সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু আপনাকে বাদ দিতে হবে। এরকম করে 2019 সালে আপনারা এরপরে পড়বেন, তখন আপনারা লক্ষ্য করবেন 2021 সালে কোন প্রশ্নগুলো কমন এসেছে সেগুলো আপনারা বাদ দিয়ে দিবেন। এবার 2018 সালের প্রশ্ন, 18 সালে এসে দেখবেন 2020 এবং 2022 সালে কোন প্রশ্নগুলো কমন এসেছে। এবার 2017 সাল পড়বেন, 2017 সালে এসে দেখবেন যে 2019 এবং 2021 কোন প্রশ্নগুলো কমন এসেছে। ঠিক এভাবে যদি আপনারা পড়েন তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু বিগত সালের প্রশ্নের আলোকে ভালো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। তবে এখানে কিন্তু একটু রিস্ক থাকার সম্ভাবনা থাকবে যে কিছু প্রশ্ন নতুন আসলে কিভাবে উত্তর করবেন সেটা কিন্তু আপনারা বুঝে উঠতে পারবেন না। আর শর্ট সাজেশন তো আপনারা বুঝতেই পারছেন যে বারবার যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর বারবার, মানে একই প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নগুলো আপনারা আইডেন্টিফাই করে একটি শর্ট সাজেশন তৈরি করবেন, আর সেই শর্ট সাজেশনের আলোকেই আপনারা পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারেন। তবে কিছু শর্ট সাজেশন আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই শর্ট সাজেশন পেতে হলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আমি আপনাদেরকে ভালো ফলাফল করার জন্য অলওয়েজ সাজেস্ট করব টপিক বা অধ্যায় ভিত্তিক পড়াশোনা করার জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, এই ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই পরীক্ষার প্রস্তুতি এই ভিডিওর মাধ্যমে শুরু করতে পারে। ধন্যবাদ সবাইকে।